মওদুদু হক বলেছেন, স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে জামাতে নামাজ পড়লে কি জামাতে নামাজ পড়ার শর্ত পূরণ হবে? এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বিশুদ্ধ দলিলগুলো পাওয়া যায় তাতে বোঝা যায় যে পুরুষদের জন্য মসজিদে জামাতের সাথে সালাত পড়াটা ওয়াজিব। ওয়াজিব কেউ কেউ এটাকে ফরজের অর্থেও উল্লেখ করেছেন, তার মানে হচ্ছে শরীয়তের কোনো ওজর ছাড়া, যেমন তিনি অসুস্থ থাকলেন অথবা পথে কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে অথবা অত্যাধিক বরফ পড়ছে কিংবা বৃষ্টি চালু হয়ে গেল ইত্যাদি, এরকম শরীয়ত ওজর না থাকলে তিনি যদি জামাত তরক করেন তাহলে তিনি গুণাগার হবেন। এটা হলো প্রথম কথা এবং এটাই শুদ্ধ কথা। আর কেউ যদি জামাত মিস করে ফেলেন এবং তখন বাড়িতে স্ত্রী সন্তানরা আছে, তাহলে তাদেরকে নিয়ে তিনি জামাতের সাথে সালাত আদায় করতে পারেন। এবং সেক্ষেত্রে একাকীর চাইতে যে 25 গুণ বা 27 গুণের কথা বলা হয়েছে সহিহ হাদিসে, সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এখানে আমাকে এই যে শরিয়ার যে দৃষ্টিভঙ্গিটা এবং যে নির্দেশনাটাকে, সেটাকে ভালো করে বুঝে নিতে হবে। তাহলে পুরুষরা পারতপক্ষে মসজিদেই সালাত পড়বেন, শরীয়ত ওজর থাকলে বাড়িতে পড়বেন, অথবা কোনো কারণে তার হয়তো ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে যদি জামাতটা মিস হয়ে যায় তাহলে বাড়িতে পড়বেন এবং সেখানে জামাত করে পড়বেন, তাহলে জামাতের সওয়াবটা তিনি পাবেন। মহিলাদের জন্য জামাতে যাওয়াটা জরুরি নয়, তারা বাড়িতে পড়তে পারে, একাকীও পড়তে পারে, জামাতের সাথেও পড়তে পারে, এবং তারা যদি সুযোগ হয় তাহলে মসজিদে জামাতের সাথে পড়তে পারে, জামাতের সওয়াব তারা পাবে। তাদের জন্য মসজিদে জামাতের সাথে সালাত পড়াটা ম্যান্ডেটরি নয়। সুতরাং এই ডিসকাশন থেকে একজন পুরুষ তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাড়িতে পড়বেন কি না সেই সিদ্ধান্ত নিতে তার জন্য সহায়ক হবে। আমরা বলবো যে না, প্রাথমিকভাবে এমনটি করবেন না, এবং শরীয়ত পদ্ধতিতে বা শরিয়াতের ওজরের কারণে যদি আপনার জামাত মিস হয় তখনই আপনি এই পদ্ধতিতে যাবেন।